আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমাদের উইকেন্ড শুরু শনিবার। এই যে আমার ব্যাডের অবস্থা, ব্যাড গোছাই না উইকেন্ডে, কাজ এরা বাচ্চা একটু পরে পরে আইসা খেলে আর মানে হালুম হালুম কইরা মানে সব ব্ল্যাঙ্কেট ঠাঙ্কেট উঠায় ফেলায়। সো দেখা যায় উইকেন্ডে আমি হচ্ছে ব্যাডটা এইভাবেই রেখে দিই, ওদের কাছে কমফি লাগে। ব্যাড গুছালে ওদের কাছে মনে হয় যে ওরা ব্ল্যাঙ্কেটটা গায়ে নিতে পারবে না, মুড়াইতে পারবে না, এরকম অবস্থা। আমার মতো এরকম অবস্থা কার কার আছে একটু জানায়েন। বাইরে ঠাইরে গেলে তখন আলাদা জিনিস, ব্যাডটা গুছাইয়া ফেলাই। আমার ড্রেসারের অবস্থা, সব সময় পারি না সুন্দর সাজায় গোছায় রাখতে, আজকে আমার এটারে গুছাইতে হবে। এটা হচ্ছে আমার ছুটির দিনের ডিউটি, তার আগে আমি চা বানাই নাসিম আপার জন্য। আমি একটু চা বসাই দিছি, আমি যদিও খাইছি, নাসিম আপার জন্য একটু বসাইছি, সাথে আমিও আবার হয়ে খাবো। গেছে যেহেতু 1টা বাজে, তো চায়ের সাথে একটু ফ্রুট কাইটা দিই, ফ্রুটটা খাইলে ভাল লাগবে। খালি চা সেই সকালবেলা খাইছে। তো ওয়ালমার্টে আমি আম পড়তার জন্য আম অর্ডার দিয়েছিলাম, বাট ওরা পাকা বেশি পাকা আম দিয়ে দিছে আর কি, একটু কাঁচা কাঁচা থাকলে ভাল লাগে, তো এগুলো জাস্ট এমনি খাবো ভর্তা ছাড়া। এখানে 12 মাসই আম পাওয়া যায়, এটা একটা সুবিধা। মানে ওইভাবে আম মিস করি না, কিন্তু আমাদের দেশি আমের মতো না, এগুলো একটু ডিফারেন্ট, বাট এগুলো মজা। আরে আমগুলো ভিতর দিয়ে বেশি ভালো আসে নাই, এলাকাটা ফালাই ফুলাই নিতে হবে। 12 মাস পাওয়া গেলে কি হবে, এরকমও পাওয়া যায়, বুঝতে হবে। সো যেগুলো একটু ভিতর দিয়ে নষ্ট আছে সেগুলো ফেলে নিতে হবে। পিক আপ ভালো, আমি অবশ্যই এটার জন্য রিটার্ন চাইলে পাবো, কিন্তু পিক আপ সার্ভিসে দেখা গেছে যে নিজের মনের মতো গিয়া আনা যায় না আর কি। ম্যাঙ্গো খাও, এত ও মাই গড ও মাই গড এক্সপ্রেশন দিছো, এক্সপ্রেশন দলে আপারে দাও বাটিতে, তুমি একলা খাচ্ছো কি? আপারে বাটিতে পেরে দাও। আমি মালাই জমাইতেছি, মালাই চা করব। আমটা কাটা হইতে হইতে মোটামুটি অনেকখানি মালাই জমছে, এখন চাটা বসাই দিব আর কি। কাপের মধ্যে মালাইটা জমাইয়া ফেলাইছি, আমার চুলাও ক্লিন করতে হবে, উইকেন্ড আসলে যে কত কাজ জমা থাকে। সো 1 কাপ চায়ের জন্য এনাফ মালাই, এখানে 2 চামচের মতো মালাই জমছে। মালাই চা আমার অনেক পছন্দ। ধনে পাতাগুলা আনার পরে এইভাবে শুকায়া নি, আমি শুকায়া এখন হচ্ছে ফলে ফলে পেঁচায় রেখে দিব, এইভাবে পুরো 1 সপ্তাহের কমপ্লিট। থমকে গেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে, আমার দিনগুলো সব রং চিনেছে। দ্যাটস ইট, জাস্ট ভালো করে মুড়াইতে হবে যাতে এয়ার না ঢোকে। এই টেকনিকটা অনেক হেল্পফুল যারা হচ্ছে নতুন সংসার করতেছেন, বা ধনে পাতা অনেক বাজার থেকে কেনা হয়, বা সপ্তাহে একদিন আমাদের মতো বাজার করা হয়, প্রতিদিন ধনে পাতা আনা হয় না, তাদের জন্য এটা খুবই হেল্পফুল। দ্যাটস ইট, এখন ফ্রিজে রেখে দিব। এটা গত সপ্তাহটা অলমোস্ট শেষ, আর এটা এই সপ্তাহটা। দুনিয়াতে এই চাটা যে কে আবিষ্কার করছে, সেলুট তারে, এটা না থাকলে আমাদের কি হইতো? তো আমার কাছে একটা আপু জানতে চাইছিলেন আমার ব্লেন্ডারের ব্যাপারে, আমি কোথা থেকে কিনছি এবং ব্লেন্ডারগুলো কি রকম যেটা আমি ইউজ করি এইখানে। সো আমি সেটাই শেয়ার করব, আমার অভিজ্ঞতা এবং রিভিউ যেটাই বলতে পারেন, বাট ইটস নন পেইড রিভিউ। ব্লেন্ডার এন্ড গ্রাইন্ডার বলতে এই 3টা জিনিসই আমার ব্যবহার করা হয়। আচ্ছা, ফার্স্ট থিং হচ্ছে নিনজা, এটার সাথে আরও 2টা জগ আছে। এটা হচ্ছে বাংলাদেশে নর্মাল যেরকম ব্লেন্ডার থাকে, নিনজা ব্র্যান্ডটা খুবই ভালো, আমি এটা 6 বছর যাবত ইউজ করতেছি। অ্যান্ড এটার ব্যাপারে বলে নিই, এটা ওয়ালমার্টে পাওয়া যাবে, অ্যামাজনে পাওয়া যাবে, সো অ্যামাজন ইজ বেস্ট। আমি এটা গিফট হিসেবে পাইছিলাম, এর আগেও আমি নিনজা ব্র্যান্ড ইউজ করছি, সেটাও অ্যামাজন থেকে আনা। আর এই ব্লেন্ডারটা দিয়ে জুস থেকে শুরু করে রসুন আদা বাটা সব কিছুই করা যায় এবং চপ করা যায়, সো ইটস রিয়েলি গুড। আর এর মধ্যে আমি অনেক ব্লেন্ডার আনছিলাম, চেঞ্জ করছি, বাট এই 3টাই হচ্ছে মানে খুব ভালো কাজ করতেছে আমার কিচেনে এবং খুব ভালো টেকসই। আর এটা হচ্ছে, আমি নামটা দেখাই, ইন্টারল্যাক। ওকে, সো এই হ্যান্ড ব্লেন্ডারটা আমি কিনেছি অ্যামাজন থেকে, অনেক পুরনো হয়ে গেছে, দেখলেই বোঝা যায় আমি অনেকদিন যাবত ইউজ করতেছি। এবং এইটা হচ্ছে মানে কি বলবো, এর জাস্ট ওয়াও, খুব বেশি শক্ত জিনিস আমি ব্লেন্ড করি না এটা দিয়ে, মাঝারি, এবং ইভেন আমি আইস শেক বানালে আইসও ব্লেন্ড হয়, সো ইটস নট ব্যাড অ্যাট অল। আমি
আমি হচ্ছে যে খুব হার্ড হেভি ডিউটি টাইপের কিছু কোনো কাজ এটা দিয়ে করি না, বাট মোস্ট অফ দ্য কাজ কিচেনের আমি এই ব্লেন্ডারটা দিয়েই করি। আর এটা হচ্ছে গ্রাইন্ডার ক্রোপস, এই গ্রাইন্ডারটা হচ্ছে কফি গ্রাইন্ডার হিসেবে, এটাও অ্যামাজন থেকেই কেনা, আমার তিনটা জিনিসই অ্যামাজন থেকে কেনা। সো এই গ্রাইন্ডারটা বাকি আলাদা নন আদার মানে বাকি যে গ্রাইন্ডারগুলো আমি এর আগে ইউজ করছি অন অ্যান্ড অফ সেগুলো থেকে এটা বেস্ট, এটা অনেকদিন যাবৎ আমার চলতেছে। এর মাঝখানেও আমি আরও অন্য গ্রাইন্ডার ইউজ করছিলাম, বাট দিস ওয়ান ইজ রিয়েলি গুড, এটাও অ্যামাজন থেকে কিনা। এটা কফি গ্রাইন্ডার, বাট এটার মধ্যে হচ্ছে আমি গুঁড়া মশলা করি, আমি গুঁড়া মশলাটা ঘরেই করি, বাজারের কিনে খাই না। ধনিয়া, জিরা, শুধু হলুদের গুঁড়াটা বাজার থেকে আনি আর মরিচের গুঁড়াটা, এছাড়া ধনিয়া, জিরা, গরম মশলা, এভরিথিং, এটার মধ্যে জায়ফল পর্যন্ত এত শক্ত, একদম গুঁড়া হয়ে যায়, একদম ফাঁকি হয়ে যায়, দারচিনি, এভরিথিং। সো ইটস রিয়েলি গুড, দিস ইজ হাউ ইজ, এই যে ফেটে গেছে, অনেক অনেক পুরানো, আমি যে অনেকদিন যাবো ইউজ করতেছি, জিনিসগুলো দেখলেই বোঝা যাবে। সো আই হোপ এই ইনফরমেশনগুলো হেল্প হবে, জাস্ট নামগুলো সার্চ দিয়ে অ্যামাজনে খুঁজলেই পেয়ে যাবেন। আর যারা আমার ইউটিউবে আছেন, আমি সেখানে এগুলোর লিঙ্ক চেষ্টা করব দিয়ে দিতে, আমার ইউটিউবের ভিডিও যদি দেখেন পেয়ে যাবেন। এই এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, রেডি হইতে হবে আমাদের, বের হইতে হবে এক ঘন্টার মধ্যে রেডি টেডি হয়ে, আর জিবলিলে একটু ঘুম পাড়ায় গেছে। সো আমরা রেডি টেডি হয়ে এরপরে ওর ঘুম থেকে উঠাবো, এক ঘন্টা একটু ন্যাপ নিলে ওর ভাল লাগবে, যেহেতু আজকে রাত্রিবেলা আমাদের গেট টুগেদার, সো একটু লেট হবে, এর জন্য এখন ঘুম পাড়াইছি, ইউজুয়ালি ওর আমি দিনে ঘুম পাড়াই। এই যে আমি রেডি হয়ে গেছি ঝটপট করে, আর এই ড্রেসটা আমি গিফট পেয়েছিলাম বাংলাদেশে যাওয়ার পর নুহা বুটিক্স থেকে, একটু পরে ভিডিও করে দেখাবো পুরো ড্রেসটা, আমার সুইট একটা ফ্রেন্ড আছে সে আমাকে গিফট করছিল, অনেক দিন পর অরেঞ্জ পরলাম, ভালো লাগতেছে। ঘুরতে গেলে সব জায়গায় খুশি থাকে অনেক। কই যাচ্ছ, কই যাও? জাফু, জাফুর সাথে, ওইখানে আর একটা ফ্রেন্ড আছে জাফরাত, ও সব সময় বের হইলি মনে করে জাফরাতের সাথে দেখা করতে যাবে, ও আজকে যাবে জাফু, আমরা জাফরাতকে শর্টকাটে জাফু বানাই ফেলছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, একদম মেঘলা মেঘলা, বৃষ্টি হবে হয়তো, বাপ ভালো লাগতেছে।